بسم الله الرحمن الرحيم بل نكذبوا بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون ما ترى في خلق الرحمن من تفاوت فَرْزِلْ بَشَرَا هَلْ تَرَ مِنْ فَتُورِ سُمَّا رْزِلْ بَشَرَا كَرَّتَائِنِ يَنْ قَلِيبِ গাছের নাম, বৃক্ষ একটার নাম। আসলে গাছ বলতে কতগুলি গুণে একত্রিত করলে তার নাম হয় গাছ। গাছ বলতে কতগুলি গুণ দেয়, গুণের সমষ্টি মাত্র। গুণের সমষ্টিগুলো একত্র করলেই তার নাম হয় গাছ। আসলে গাছ কতগুলো গুণের একত্র কুইরা দাঁড় করাইলে তার নাম দেই আমরা গাছ। শিকড় একটা গুণ, কাণ্ড একটা গুণ, বড় ডালি একটা গুণ, ছোট ডালি একটা গুণ, পাতা গুলো একটা গুণ, ফুলগুলো একটা গুণ, ফলগুলো একটা গুণ। সব গুণগুলো একত্র মিলাও, সব গুণগুলির একসাথ করো, নাম হয়ে যায় গাছ। আসলে গাছ বলতে একটা নামই। তোমাকে যদি বলে এইটা কি, তুমি যদি আমাদেরকে বুঝাও, তুমি যদি আমাদেরকে বুঝাও যে এগুলো কতগুলো শিকড়, শিকড়ের উপরে একটা কাণ্ড, কাণ্ডের উপরে বড় ডালি, বড় ডালির উপরে ছোট ডালি, তারপরে পাতা ও ফুল ফল, বুঝছেন? আমরা এটা জীবন কইলা এক বাক্যে ক, আমার বুঝাইবার লেগে ক, সবগুলো মিলাইয়ের নাম হইল গাছ। গাছ বলতে কিচ্ছু নাই, কতগুলি গুণের একত্র করলে নাম হয় গাছ। কতগুলো শিকড়ের উপর একটা কাণ্ড, কাণ্ডের উপরে বড় ডালি, ছোট ডালি, পাতা, ফুল, ফল, লিচিমূল কথা কইলাম, একসাথ করো, সবগুলো একসাথে করলে নাম হয় গাছ। আল্লাহ নুরিরা সব এক নুরেরই, দেখতে মনে হয় অনেক কিন্তু আসলে এক। মোমবাতি অনেক হাজার হাজার জ্বলতেছে, একটা মোমবাতি চেবাতি জ্বলাও সব জ্বলতেছে। কোন মোমবাতি ওই যার থেকে নিলাম, নিয়া যে এত চিবাতি জ্বালাইলাম, ওই মোমবাতির বাতি একটু কমবো না, কমবো না? তাহলে হাজার মোমবাতির মধ্যেও আলো, এক মোমবাতির মধ্যেও আলো। সুতরাং আল্লাহর নূর যে হাসিল করতে পেরেছেন, জাগ্রত করতে পেরেছেন, সেই আল্লাহর নূর। কেমনে জাগ্রত করব? সেই নূর তো আমার সঙ্গেই আছে, বীজ রূপে আছে, ছোট্ট একটু বীজ রূপে আছে। এটাকে জাগিয়ে তুলো, কেমনে জাগিয়ে তুলবো?
উশিরার প্রয়োজন। যদি বলো না উশিরার প্রয়োজন নাই, তাহলে আমি যদি প্রশ্ন করি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি বলেছ তাবারাকাসমু ওয়ারাব্বুকা ওয়াজুল জালালুল ইকরাম, ব্লেসড বি দ্য নেম অফ দাই লর্ড, ফুল অফ ম্যাজেস্টিক, ফুল অফ বাউন্টি অ্যান্ড ফুল অফ এক্সিলেন্সি। তো তুমি সর্বময় ক্ষমতার অধিকারী হয়েও তোমার কোরআন শরীফটা তুমি যখন পাঠাও বান্দাদের কাছে, তখন প্রথমে তুমি দাও জিবরিলকে, জিবরিল আলাইহিস সালাতু সালাম দেয় আমার মহানবীকে, মহানবীর ঠোঁটে কেন তোমার কোরআন পাব? তুমি সরাসরি বাইন্ডিং করে ফেরেশতাগণ দিয়ে আমাকে ঘরে ঘরে পাঠিয়ে দিবি তো হইত, তুমি কেন দুইটা উশিরা নিলা? তোমার কোরআন পাঠাইতে যায় প্রথমে নিলা জিবরিল, তারপরে নিলা মহানবী, মহানবীর ঠোঁটে কেন তোমার কোরআন পাব? মহানবীর ঠোঁটে যদি তোমার কোরআনই পেয়ে থাকি, তাহলে মহানবী তোমার রহস্য, দৈহিকা সেকে রেখায় কিসকো খোদা কাহো। দুজনের চেহারা তো একই, কারে খোদা কর। সেই মহানবীর ছোটে তোমার কোরআন শরীফ পায়, তোমার কোরআনের কালাম যদি মানুষের ছোটেই পায়, তাহলে মানুষ তোমার রহস্য, তোমার শয়তানের আকাম কুকাম কুকীর্তি যদি মানুষের মধ্যেই পায়, তাহলে মানুষ শয়তানেরও রহস্য। মানুষ আল্লাহওয়ালাও হয় আবার শয়তানওয়ালাও হয়। এই স্বাধীনতাটুকু তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত দিয়ে গেছে। আমরা দুনিয়ার মধ্যে এমনভাবে নিজের বান্ধা বানাইছি, আষ্টে পৃষ্ঠে গিরায় গিরায় বাঁধছি, যে আমরা এই বন্ধনতে ছিন্ন হইয়া কোন একটা অনাবিল চিন্তা করতে পারি না। তাই আল্লাহর কোরআন আমরা মানুষের ঠোঁটেই পাই, তাই বলা হয়ে থাকে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয়। তুমি সব কালাম মাধ্যম দিয়ে পাঠাও, কেন তুমি বুঝিয়ে দিতে চাও সোজা সুজি আমি দিতে পারি, কিন্তু মাধ্যম ছাড়া হবে না। দেখো দুনিয়ারই দুনিয়ার কোর্ট কাছারি গেলেও দেখো উকিল ধরতে হয়, উকিল ধরে আমরা হাকিমের কাছে ফরিয়াদ করি, এটা সাধারণ বিষয়ে আমরা জজ কোর্ট হাইকোর্টে উকিল ধরি, উকিলের মাধ্যমে যেতে হয়। তো এইটুক যদি করি, আর আল্লাহ রাব্বুল আলামিন উনি তো সর্বময় ক্ষমতার অধিকারী, তাই বলছি গাছ একটা নাম, আসলে গাছ বলতে কতগুলো গুণের সমষ্টি, কতগুলো শিকড়ের উপরে একটা বিশাল বড় কাণ্ড, কাণ্ডর উপরে কতটি বড় ডালি, কতগুলো বড় ডালির উপরে দাঁড়িয়ে আছে ছোট ছোট ডালি, ছোট ছোট ডালির উপরে শোভা পাইতেছে কতগুলো পাতা, পাতার সঙ্গে ফুল, ফুলের সঙ্গে ফল। যদি ফল আম থাকে তো আমরা নাম দিই আম গাছ, এক গুণ হইল আম আরেক গুণ হইল গাছ, আম গাছ। জাম হইলে জাম গাছ, কাঁঠাল হইলে কাঁঠাল গাছ, দুটা গুণ বলি, একটা হইল কাঁঠাল আম জাম, যে গাছে যে ফল ধরে সেই ফলের শেষ ফলটার নাম উল্লেখ করি, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ। সুতরাং
গাছ একটা নাম, আসলে গাছ বলতে গুণ ছাড়া কিছু নাই, সবগুলো গুণ একসাথ করলে হয় গাছ, নাম। সুতরাং সব নূর একই নূর, সব গ্লাসে একই পানি, সব কলসিতে একই পানি, সব পুকুরে একই পানি, খাল বলো বিল বলো পানি, নদী নালা পানি, সাগর পানি, ভাগ করে রাখা হয়েছে, আসলে ভাগ নাই, বিভাজন নাই। দেওয়াল দিয়া বিভাজন করা হয়, আসলে দেওয়াল সরিয়ে ফেলো, বিভাজন নাই। একটু ছোট্ট করে বুঝে গেলাম যে একটা মোমবাতির টিকা কুটুম মোমবাতি জ্বালানো যায়, তো প্রথম মোমবাতিটার বাতি তো কমেও না বাড়েও না, যা আছে তাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নূর কমে না বাড়েও না, যা আছে তাই। তাই বলা হয় লা মওজুদা ইল্লাল্লাহ, লা নাই মওজুদা অস্তিত্ব ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো অস্তিত্বই নাই। যাহার অস্তিত্ব নাই উহা শূন্য, শূন্য যোগ শূন্য সমান সমান শূন্য। সুতরাং আমরা এই সত্য বুঝবো কেমনে, যেখানে বলা হয়েছে এক ঘন্টা জ্ঞান অর্জন করা 70 বছর বেরিয়া ইবাদত করার চেয়ে উত্তম। মহানবী জ্ঞানের জন্য কত উৎসাহ দিয়েছেন, সেই জ্ঞান অর্জন করব কি, সেটার জন্য তোমাদের কি বলব, সেই জ্ঞানীর কাছে যাও যে তোমাকে জ্ঞান দিতে পারবে। তার পোশাক আশাক এগুলো দেখো না, তার মধ্যে জ্ঞানের ভাণ্ডটি আছে কিনা সেইটা দেখো, মাথায় টুপি আছে কিনা, দাড়ি আছে কিনা, এইটা সেটা এগুলো দেখো না, থাকলে খাও না থাকলে না। আমি তার জ্ঞান চাই, জ্ঞানটা লাগছে, এটাই বললাম আর কি, যে তোমরা এই সত্য খুঁজো। তাই সত্য খুঁজতে হইলে যে সত্যকে ধারণ করে আছে তাকে, তার কাছে যাও, তার শিষ্যত্ব বরণ করো। কিভাবে সাধনা করলে পাব সেইটা বুঝিয়ে দাও। তাই বলি সাধনা তো কামেল হতে 12 বছর লাগে মিনিমাম, কম 4 মাসে কিছু তো দেখবা, তখন বুঝতে পারবা যে না, যে সাধনাটা দিচ্ছে এটা মিথ্যা না, এটা সত্য, এটা পাবার সম্ভাবনা আছে। তাই তোমরা ধ্যান সাধনা, এইটা ধ্যান সাধনা ছাড়া পাবে না। দুনিয়ার জ্ঞানেরও প্রয়োজন আছে, সবটারই প্রয়োজন আছে, আমি তো বলিনি কোনোটা ফেলে দেবা, একটু সময় করে নাও, তুমি সংসারও করো, ব্যবসা বাণিজ্য চাকরি যা ইচ্ছা তোমার করো, কিন্তু সেই ফাঁকে ফাঁকে একটু ধ্যান সাধনা করা সময়টুকু তুমি বাহির করবার চেষ্টা করো। যে আমি 40টা দিন করে হইলেও পারি, দেখি না বাবা বারবার বলতেছে একই কথা, ভাঙ্গা রেকর্ডের মতো রোজ একই কথা বলি, সবগুলো একত্র করলে ঠিকই তো গাছ হয়, গাছ তো আসলেই একটা নাম। সুতরাং আমিও দেখি এই আমার মনের মধ্যে এত ডালপালা গাছ শিকড় এইসব গজে আছে, এগুলো একসাথ করি না, একসাথ করলেই দেখবা এক নূরের খেলা, এই এক নূর তখন দেখবা তোমার
জগতের সব নূর তোমারই একই নূর, তাই তোমাকে চিনতে পারলে আল্লাহকে চিনতে পারবে, কারণ আল্লাহ তোমার মধ্যে। এটাই বললাম, এটা তোমরা মন দিয়ে খেয়াল রাখো, তোরা ঠিক।